হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা স্ট্রিম। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 12:30, আর সেজে গুজে দেখে বুঝতে পারছো বাইরে যাচ্ছি, মানে বিয়ে বাড়ি যাচ্ছি। আজকে বৌভাতের অনুষ্ঠান, আর গরম রয়েছে প্রচুর, বাইরেও প্রচুর রোদ, কিন্তু কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান আমরা যে কোনো অনুষ্ঠানেই আমরা মিস করতে চাইছি না, কারণ গ্রীষ্মের ছুটির মধ্যে রয়েছি আর বাড়িতে তো আর মাত্র কয়েকদিন, ছুটি তো শেষ হয়ে আসছে। তো তাই আমরা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে যাচ্ছি, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তো চলো সাথে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, এটা বাড়িতে ঢোকার মেন সদর দরজা। চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি। আর ঢুকতে ঢুকতেই মাটির দেওয়ালে বেশ সুন্দর রং করা, কারুকার্য করা, আলপনা দেওয়া নকশা আঁকা রয়েছে, আর চোখটা জুড়িয়ে গেল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর পাশেই রয়েছে বরবউকে বসানোর জন্য মঞ্চ, এখানে রিসেপশন হচ্ছে। আমাদের পাড়া গ্রামে, আমাদের এখানে রাঙামাটির দেশে এই রকমই বেশিরভাগ বিয়েবাড়িতে, গ্রাম সাইডে বিয়েবাড়িতে এরকমভাবেই সিস্টেমে করা হয়ে থাকে রিসেপশন। আর এই যে তাদের মজা ফুর্তি করা হচ্ছে, আর সাথে গিফট দেওয়া হচ্ছে, গিফট দেওয়ার পর্ব চলছে, সব মা জেঠিমারা এখন গিফট তাদেরকে দিচ্ছে, আর সাথে কারা কী গিফট দিল না দিল সেগুলো লেখা হয়ে থাকছে। পরবর্তীকালে যখন তারাও যখন বিয়ে বাড়ি যাবে, তাহলে তখন তারাও কে কী দিয়েছে সে অনুযায়ী সেই গিফটগুলো দেওয়া হবে, সেই জন্য তারা সব লিখে রাখছে। আর তাদের পাশে থালা রাখা হয়েছে, সেগুলোতে তাদেরকে দক্ষিণা দেওয়া হচ্ছে, আর এইভাবে তাদের কাছ থেকে প্রণাম দেওয়া নেওয়া, বড়োদেরকে প্রণাম আর ছোটোদের কাছ থেকে প্রণাম নেওয়া হচ্ছে। আর অপোজিট সাইডে আমি বসে রয়েছি, আরও সকলেই বসে রয়েছে, আর মাটির পিড়েতে বসে রয়েছি, আর খুবই আরাম, বেশ ঠান্ডা লাগছে। এখন 5টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গিফটটাও হয়ে গেছে, আর একটু আমরা বাড়ির বাইরে বেরিয়েছি এই সামনে, আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আর বিদায় নিইনি এখনো, এই মাত্র কোণে যাত্রী এলো, আমাদের খাওয়া দাওয়া কিছু সমস্ত কমপ্লিট, আর জায়গাটা এত সুন্দর লাগছে, আর সবাই রয়েছে। আর যেহেতু এটা পাহাড়িয়া জায়গা, মানে পাহাড়ের কোলে এই গ্রামটা রয়েছে, তো আরো সুন্দর লাগছে, ওই দূরে পাহাড় রয়েছে, আর খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর রোদটাও কমে গেছে, এখন রোদের তাপ নেই, বেশ ভালো লাগছে। আমরা বিয়েবাড়ির ভিড়ভাট্টা থেকে একটু বাইরে দূরে রয়েছি, আর এখান থেকে তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি বিয়েবাড়ির। আর পাশেই রয়েছে পাহাড়, আর এখানে একটা বট গাছ রয়েছে, আর এখানে আমরা এসেছি একটু হাওয়া খেতে। ভেতরটা খুবই গরম ছিল, তার কারণে এই পাশটা খুব সুন্দর খোলামেলা, পুকুর রয়েছে, আর গ্রামের পরিবেশ সত্যিকারেরই খুব ভালো। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls. Thank you.
এখন 6:30 বাজে, এখনো বাইরে রয়েছি, এখনো আমরা বাড়ি যাইনি, মারা চলে গেছে, এরপর আমরা রয়েছি। আর এই সাইডটাতে রোদ নেমে যাওয়ার পর আবহাওয়া এত সুন্দর হয়ে গেছে, দুর্দান্ত। আর যেহেতু পাহাড়ের কোলে এই গ্রামটা রয়েছে, তো হাওয়াও বেশ খেলতে শুরু করে দিচ্ছে। দুপুরবেলা তো প্রচুর গরম ছিল, মানে খুবই কষ্ট হচ্ছিলো, গেমে নেয়ে একাকার হয়ে গেছিলাম। আর সাথে ওই যে তখন বেরিয়েছি, আর এখনও বের হয়ে আছি, আর সাথে নাচ হচ্ছে। এক ট্রিপ আমি নেচে নিলাম সবার সাথে, এখন বাকিরা নাচ করছে ওই সাইডটাতে, গান বাজছে। আর খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর একটু খোলামেলা আকাশের তলায় ভালো লাগছে, মানে একটু দূরে বাড়ি থেকে। আর বিয়ে বাড়ি অনেকদিন অ্যাটেন্ড করা হয়নি, তো সেই ফাঁকে বিয়ে বাড়িও একটা অ্যাটেন্ড করা হয়ে গেল। আর এই মাত্র কনে যাত্রী এসছে, আর এত খেয়েছি মনে হয় খাওয়ার কোনাগুলো লেগে আছে। চারিদিকটা দেখাচ্ছি, বেশ সুন্দর পরিবেশ। আমরা সব ওয়েট করছি, লোকের নাচ দেখছি, মানে ইচ্ছে করছে বাড়ি যাওয়ার, কিন্তু ইচ্ছে বলতে কি, যাবো যাবো কিন্তু এখনো বেরোতে পারছি না। তো এই বসে আছি, সবার নাচ দেখছি, ভালো লাগছে। এতদিন পর বাড়ি থেকে একদম টোটালি মোটামুটি একটু বাইরে রয়েছি, আর সাউন্ড চলছে প্রচুর গানের, তার জন্য হয়তো তোমরা শুনতে নাও পেতে পারো আমার গলা। আমরা বিবাহী থেকে বিদায় নিয়ে পর এখন বাড়ির পথে রওনা দিয়েছি। এখন 6:30 বাজে, সন্ধ্যা নেমে গেছে, গ্রীষ্মকালের দিন তো, তাই একটু দেরি করেই আলোটা চাই, তাই কারণে বেশ ভালোই লাগছে। চারিদিকটা মনোরম পরিবেশ, নিশ্চুপ, ফাঁকা, নিরিবিলি, আর গিঞ্জি নয় তো, তাই জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর পাহাড়ের তলায় এই গ্রামটা রয়েছে, আমরা পাহাড়ের পাশ দিয়ে দিয়েই যাচ্ছি। আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেছি, আর পাহাড় আমাদের পাশে রয়েছে, পাহাড়ের ধারে ধারে আমরা যাচ্ছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা, বেশ সুন্দর লাগছে, আর সন্ধ্যেবেলায় তো অসাধারণ লাগছে। এরকম চারণী কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে, আর বিশেষ করে এই গ্রীষ্মকালের সন্ধ্যেবেলা বা বিকেলবেলাটাতে। আর একটু বাড়ি থেকে শহর থেকে দূরে নির্জন নিরিবিলিতে বাইক চারণি, গায়ে হাতে মুখে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগবে, আমার তো বেশ ভালোই লাগে, মনে হয় যেন এই পথ যদি না শেষ হয়। আমরা এই মাত্র ঢুকলাম, এখন 7:30 বাজে, আর বেরিয়েছি অবশ্য 6:30, একটু লেট করেই বেরিয়েছিলাম সেখান থেকে। আর কি বলতো, মানে যত সময় ঘনিয়ে যাচ্ছে বাড়ি আসার, ততই মনে হচ্ছে বেশি জমকালো হয়ে উঠছে, জমাটি হয়ে উঠছে। আর সেই সময় কোনে যাত্রী এলো, নাচটাও আরও জমাটি হয়ে উঠলো, সবাই নাচ করছিল, আর বেশ ভালো লাগছিলো, আবহাওয়াটাও খুব সুন্দর। গ্রীষ্মকালে একটু সন্ধেবেলায় মানে গরমের তাপটা কমে যায়, সেই সময়টা বেশ ভালোই লাগে। আর ফুরফুরে হাওয়া, পাহাড়ি হাওয়া, জঙ্গলের হাওয়া খুব ভালো লাগছিলো। আর পাশে তো তোমরা দেখলেই পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, আর যেহেতু ওটা ফাঁকা সেহেতু একটু নিরিবিলি যেতে ইচ্ছে করলো, ভালো লাগলো। বাড়ি থেকে বাইরে একটু মানে নিজেদের মধ্যে সময় কাটালাম, নিজেদের বলতে কি বাইকে করে জার্নি করে, ভাই চালাচ্ছিল, মারা তো অনেক আগেই চলে গেছিলো, মানে বেরিয়ে গেছিলো সেখান থেকে। আর ভালো লাগছিলো পরিবেশটা, খুব সুন্দর, মানে মনে হচ্ছিলো যদি একটু থাকতে পারতাম পাহাড়ের কোলে, ওখানে কোথাও পাথরের মধ্যে, পাথর ওখানে ছিল, খুব সুন্দর জায়গা, কিন্তু সেখানে তো থাকা তো মেয়েদের পক্ষে তো সেফটি নয়। আর সন্ধে নেমে এসেছিলো, তারপরে হাতি টাতির ভয় আছে, হাতিও থাকে, জীবজন্তু রয়েছে, তো তার কারণে তাড়াতাড়ি চলে এলাম।
আর খুব ভালো লাগলো, দিনটা ভালো কাটলো, খুব সুন্দর কাটলো, আর বিয়েবাড়িটাও খুব ভালো কেটেছে। মানে যাই হোক, গরম হোক যাই হোক, মানে দিনে তো প্রচুর গরম ছিল, তা সত্ত্বেও এত ভালো লাগলো। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগ যদি সত্যিকারে তোমাদের একটাও কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। বাই।